हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आरेकटी एपिसोड देखार जोन्नो सबाइके स्वागत जानाच्छि। आमार आजकेर एपिसोडे थाकछे खुबी मजादार हेल्दी स्मूथी एकटा ड्रिंक्स। आज तैरि करब पापाया मिल्कशेक किंबा पापाया स्मूथी ड्रिंक्स। तो चलो देखे नी किभाबे एई मजादार स्मूथी ड्रिंक्सटी तैरि करछि। सर्वप्रथमे एखाने आमि 2 कप परिमाणे पाका पेपर टुकरो करे निएछि আর নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিয়েছি 3 টেবিল চামচ কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চাইলে পেস্তা বাদাম নিতে পারেন। আর নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ। অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধ দিয়ে যদি এই স্মুথি ড্রিঙ্কসটি তৈরি করেন দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিতে। এখন আমি জুসটা তৈরি করার জন্য ব্লেন্ডারে জগে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। সামনে যেহেতু রমজান মাস আসতেছে আর এই বসন্তে প্রচণ্ড রকম গরম পড়ে গেছে, তাই প্রচণ্ড গরমে কিংবা রমজানের সময় আমরা এই পাপায়া স্মুথি ড্রিঙ্কসটি তৈরি করে পরিবেশন করতে পারি, যেহেতু এটা ভীষণ স্বাস্থ্যসম্মত আর ছোট বড় সবার জন্যই ভীষণ উপকার। তো সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জগে নিয়ে এখন আমি প্রস্তুত করে নেব এই স্মুথি ড্রিঙ্কসটি। তো 2 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব বরফের টুকরো। আমি বরফের টুকরোটা শেষের থেকে দিচ্ছি, কারণ বরফটা আমি সম্পূর্ণভাবে ব্লেন্ড করে ভাঙব না, কিছুটা বরফ আমি আস্ত রাখব। তো আবারও বরফের টুকরো দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকে পাপায়া মিল্কশেক। সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতে পেরেছেন কতটা ঘন রেখে এই পাপায়া মিল্কশেক ড্রিঙ্কসটি আমি তৈরি করেছি। সৌন্দর্যের জন্য উপরে একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার আজকের এই পাপায়া মিল্কশেক ড্রিঙ্কসটি কিংবা পাপায়া স্মুথি ড্রিঙ্কসটি রেসিপিটি যদি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা পাপায়া স্মুথি ড্রিঙ্কসটি সবাই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাসায় একবারের জন্য হলো ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা মজাদার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।